আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় মুসলিম ভাইরা, আমার নাম ডক্টর তৌসিফ কবির। আমি সেঙ্কাং জেনারেল হসপিটাল থেকে একজন ডাক্তার। আমরা জানি এখন করোনা ভাইরাস রোগের ফলে এটা সবার জন্য একটা খুব কঠিন সময় চলছে। কয়েকদিনের মধ্যে রমজান মাস শুরু হবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে একটু পরামর্শ দিতে চাই যে আপনারা কিভাবে আপনাদের নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। প্রথমত আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের সবাই ডরমিটরিতে আমাদের হসপিটালের ডক্টর, নার্স এবং মেডিকেল কর্মীরা প্রতিদিনই আছে আপনাদেরকে চিকিৎসার জন্য। সুতরাং যদি আপনারা অসুস্থ বোধ করেন, অবশ্যই ডাক্তারের কাছে আসবেন, অসুস্থতা লুকাবেন না। যেহেতু এখন খুব গরম আবহাওয়া, সেহেতু বেশি করে পানি খাবেন, বিশেষ করে সেহরিতে এবং ইফতারের সময় প্রচুর পানি পান করবেন। একবারে অনেক পানি না খেয়ে একটু পরপর খাবেন। তারপরে যদি আপনারা কোনো রকমের অসুস্থ বোধ করেন, তাহলে কিছুদিনের জন্য রোজা রাখবেন না, কারণ মারাত্মক অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করতে অসুবিধা হবে। সিঙ্গাপুর সরকার আমাদেরকে সবাইকে যা নিয়ম মেনে চলতে বলেছেন সেগুলো মেনে চলবেন, সবসময় মাস্ক পরে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে 1 মিটার, সবসময় সাবান দিয়ে হাত ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এই সামান্য সচেতনতা সবাইকে সুস্থ রাখতে সাহায্য করবে ইনশাল্লাহ। রোজা মোবারক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।